সুখা সংঘস সামগ্রী সামগ্রণ তপসু গতি বাগেশ্বর শুভমণি বুদ্ধ বিহার শ্রদ্ধাবান শ্রদ্ধাপতি দায়ের কর্তৃক আয়োজিত এই দানতন কঠিন শিবর এই পুণ্যহলাভ দীর্ঘান ধর্মদান দিবার আক্ষেপে মই সর্বধাম তথাগত ভগবান বুদ্ধরে মাদানবী বন্দনা করবার আর এক পরম পূজনীয় পূত পবিত্র ভিক্ষু সংঘ প্রদান তথা দেবী ভিক্ষু সংঘ সুযোগ্য সংঘনায়ক এবং মর পরম পূজনীয় গুরুবান শ্রীমৎ সুমনানন্দ মহাপ্রভান মূলক বন্দনা জানাব। তারপরে বন্দনা জানান দক্ষিণা পাত্র পরম পূজনীয় ভিক্ষু সংঘরে মাদানমী বন্দনা করব। ইচ্ছে তুমি এই পুণ্যভোলা বাজি কৌথুবে তোমার আমার জন্ম জন্মান্তর পুণ্যরাশি বেকুণর জয়ু মঙ্গলু নির্বাণ বাবদ হেতু করে পুণ্য কাটবা করে শ্রদ্ধা সুবিধান করব। জয়কু গাথা হল সুখা বুদ্ধার উপহার সুখা সাধাম্ম দেশনা সুখা সংঘর্ষ সামগ্রী সুখানন তব সুখ জগত বুদ্ধ উৎপন্ন হলামাবে অমাদ সুখ লাভ হয় বুদ্ধ উৎপন্ন করার সাথে সাথে ধর্মগান মহাদ সুখ প্রদান করে ধর্ম শিক্ষা লাভ করে হই সংঘর একতা গান সুখ হয় এক কথাবার্তা চলি ফাইলি অমাদ আরো শিক্ষা সুখ লাভ হয় এই মহতি দান উত্তম কঠিন শিবর দানর পুণ্যর ফল তুমি আগাদিও তুমি জানি ভাবছ যে কঠিন শিবর দান করলে কি হয় কি ফল লাভ হয় এবং মানবর কদূর পর্যন্ত ফারমি পূরণ হয় বুদ্ধ হাতে দানাং টানাং মানুষ সানাং দানাং বুদ্ধ বিবার ধানাং সন্তোষ সৌপানাং ধানাং শান্তি করাং করাং দানে দুর্গতি হন্ডায় বই ফুলে জন্মগ্রহণ না হরে বই অভাবর গিঙ্গা দিয়াতে লাদিমার মেফিলে দিবারে বই দানে দানে স্বর্গত যেবার প্রধান দানে শান্তিকর সুখ আনয়ন করে এই দানে তৈলে এ যাবতরে তুমি পরিবার কঠিন শিব দান কর সনসানে হৈ ফারি বানি বিলে পান্তে মই কঠিন শিব দানর ফল লাভ করছ মই এদিককে লাভ করছ ওদিককে লাভ করছ হৈ ফারি বানি সনসানে কিন্তু আমি লাভ করি লাভ করলে আমি সেন আমি জানি নবানি চিত্তে জানি নবানি আমার চিত্তবু চঞ্চল আমার চিত্ত সঞ্চলতার কারণে আমি এই পুণ্যফল আমি বর্তমানে যে লাভ করি আমি সে আমি হইতে পারি হিতে বলে চিত্ত সঞ্চলতা আমি সব সময় লাভ করি বা ফেবার সেই ফেবার ইচ্ছে করি কিন্তু সে ফেদেছে ফেবার যে জিনিসটা আমি লাভ করি সেই জিনিসটাও আমি আরো সাক্ষর করে আগে হিতে আগে আমার মনে আসক্তি দেয় ভগবান বুদ্ধ কি হয়ে যদি আমি এই যে পুণ্যর ফল যদি লাভ করি পারতেছে প্রথম আমার তো পুণ্য কর্ম করা হল যেমন বিশাখা শ্রদ্ধাপন্ন বিশাখা যেখানে কঠিবর দান করার ভিক্ষু সংঘরে দান করানোর সাথে সাথে তথাগত ভগবান বুদ্ধ পাঁচশো সর্বিজ্ঞ অরহত লোনে আকাশ মার্গে উড়ু যেতে হিমালয় অনুপতর সিধু যেতে তারা সহস্র পদ্ম মধ্যে মানে ইকো পদ্মফুলের মধ্যে এগারো রান ফাগর আগে সেই ফাগর সে পদ্মফুলের মধ্যে ভগবান বুদ্ধ বুঝে নেই
ব্যাকুণে ভাত্য অর্হত সরভিজ্ঞ বাদ দিয়ে শ্রীমানা বোঝিনি সতম বুদ্ধ বিজয়ারতে কনা হি পুণ্য বলিনি তুমি ইদু সহ ইচ্ছু তারপরে সত একজন সরভিজ্ঞ অর্হত বান্তে তাহাতে বান্তে মই এই হতে ত্রিশ কল্পের আগে শিখি সম্ভূতর আমলাগত মনুষ্য বুলে জন্মগ্রহণ করছ সেই সময়ত মই ভিক্ষু সংঘরে একান প্রতিন শিবর দান করছ সেই হইতে এজাবৎ মই দুর্গতি সেইজনীক মই নভাল দে কাতিলা দান দত্তানা সঙ্গ গুণ বরুত্তমে ইতা তিংস মহাকাপে নাবি জানাবি দুর্গতি এই সেই গাতাব ভগবান বুদ্ধরে হলি তা বুঝে দিব এই কঠিন শিবর দানর ফলে মই আতার কল্প দেবালুগ দিব্য সম্পত্তি দিব্য সুখ লাভ করছ চৌত্রিশ বার মই দেবরাজ ইন্দ্র হই বারা একখান কঠিন শিবর দানর ফলে তুমি চেয়ারবার বছরে পুরিবার হলে পুরিবার তা তুমি তো আরো দেখছো আগে হয়নি তাহলে আরো সিহতে সহস্রবার মই সহস্রপতি ব্রহ্মায় আজার বা সহস্রপতি ব্রহ্মা অর্থাৎ সে ব্রহ্মাহী বিরাট জ্ঞানী শিবতুন দেখেনতে ছুট হইয়ে মনুষ্যগুলোতে অনেকবারতে রাজ চক্রবর্তী সুগভুম করছে জিদু জিদু জন্মগ্রহণ করছে বলতে গরিব অন্য জন্মগ্রহণ নগরে গোল গরিবগুলো জন্মগ্রহণ করছে গোল জ্ঞানী মা বাপ লাভ করছে গোল জিদু জন্ম রাজা পূরণ করছে গোল এই একবার কঠিন শিব দানর ফলে তাহলে কিন্তু দেখা যাতে তুমি পরিবার কঠিন শিব দান করছো তাহলে সেই নাগিস্ত বীরবানতে তাই যেতমান তাই ইয়ে করছি হাজার তুমি থাকুন বেচবা কিন্তু হকে ফেবা যে আমি আজকে বড় মারে আমি যে কেনা সালাম করি পুরনি বুড়ো বুড়ি রে যদি সালাম করি দিয়ে তারা কি দন আমার বর দন্ড কি বর দন ও নাদি মর শিরের মধ্যে তখানি তিনি মিশো লাগাইছে তোর আইও যিনি যে দেশাত শুক্ল ভক্ত সারা দুটো ধরে জমিত মাটি দলিয়া সোনাও সেটি করে বর্ধন আত্মীয় বড় মায় আমারে কিন্তু সে বড়ানি একচুয়ালি পুরি বড় নয় আমার নয় পিতা নয় সেই জগতে আমি না চলি সেই জগতে আমি না চলি হলে সে বড়ানি আমার পুরন নবরে এই তদ্র সে তিন ছিল আয়ু তারে হিয়ে দেয় তার অর্থমান গম কর্ম করি বাড়তে হয়ে দেয় গম কর্ম করলে যেমন বালতি যে হতকালে হতা হই যে জিনিসের সম্যক কর্ম যে জিনিসকে আমরা সুখ প্রদান করিব যে জিনিসের আমার সবসময় উৎসাহ প্রদান করিব সেই কর্ম আন্দিমাত্র হয়ে দেয় তারা আজিব দেবে সে হঠাৎ হয়ে না তারা আমার হয়ে দেয় গম কর্ম করলে মরি গেলেও তোমার নাগরি নে এবং তোমার অনুসরণ করবে তোমার দোকানে সুখ লাভ করিবা ভগবান বৈদ্য এই যে মরি যে হয় বোঝা গেল দুই হাজার পাঁচশত ছয়ষট্টি বছর মরি দিয়ে দেয় ভগবান বৈদ্য হেতু তার আয়ু অহনার জন্য তার আগে দেয় আমি পাঁচ হাজার বছর আয়ু মরি জানা গান আর বাজে জানা জানা থানা গান সে আয়ু নহয় মরি যে যায় তার যে কৃতকর্ম যে গঞ্জিয়ে সেই কর্মকালে যদি অনুসরণ করিলে সেই কর্ম অনুসারে যদি চলিলে এবং তারা যদি গমের তাহলে সেবার এই তারা যদি আয়ু বা জিতান আয়ু নহয় যেমন রাষ্ট্রবিদা হামলে মহাত্মা গান্ধীর তো হয় ভদ্রন মুড়ি যে অত তারা অনুসরণ করেন মাছ মারা তোমার বদ নয় এই পার্শ্ববর্তী এলাকা লেদরা দেওয়ান হাই স্কুল সে লেদরা দেওয়ান এলে বহলম লেখা ভরা নেই হ্যাঁ থান আগে স্কুলেরও ইন অহনও বাজি আগে যদিও মুড়ি যায় কি হয় অহনও বাজি আগে সকাল চরণ আসার আছে ওই যে বোধ হয় মরি যেই গতি
লেতেরা জীবন অহনতে জীবিত হিতে তারা অনুসরণ করে মানুষ উপকৃত হবেন না এদিক করে নে মানে এই ভগবান বুদ্ধ অথচ তার মহাপরিনির্বাণ লাভ করছে অহন তারা আমি অনুসরণ করি হীন অনুসরণ করি বিলে যাবেন যাব কঠিন শিবদান করি ভাবতে যে সালে কেন উচ্চ উচ্চ জ্বালাম তার মূল্যকা ঠিক বুঝলাম বল বান্ধে যায় সলাম করলো মই পঞ্চশীল লগন উচ্চারণ করলাম ফারি ডালিলাম বানাছে বা জ্ঞান হিতু রাখিল এই কঠিন শিবর দানে ইদাং মে পুইয়াং নিব্বান আচ্ছা পাচ্চয় হতু যে তুমি প্রার্থনা করিবা নির্বাণ প্রাপ্ত হবার কর্ম তোমাকে গোড়া বলি এমন নির্বাণ নয় বে ইদাং মে পুইয়াং সাব্বা লাভাং পাতি লাভাই আসাং পাত্তাতু এই পুণ্য হলে যা আমার আগে মনুষ্য জগত সম্পদ আগে সেই সম্পদ আমার লাভ দেব বানাচ্ছেন হলে নামাব আগ বান্ধে ক